আমি যেগুলো ইউজ করবো, এটি তো আমার বড় ডিশ, এটি ছোটো ডিশ। আপনি এনি ডিশে এলএমবি স্টিউ সম্পর্কেও জানতে পারবেন, আর কেইউ ব্র্যান্ডের স্পেশাল এলএমবি স্টিউ নিয়ে পরের ভিডিওতে আমি আরেকটি টিউটোরিয়াল দেব। তো আজকে যা দেখাবো সেটা হচ্ছে, তো আপনি সম্পূর্ণ নতুন একটি স্যাটেলাইট কীভাবে ট্র্যাক করবেন সেটি, সেজন্য আপনার যা লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। একটা টিভি আমি যেহেতু আজকে ভিডিও করব, টিভি আর এটা তো কারেন্টের প্লাগ। যাই হোক, এখানে একটা বক্স, এখানে একটি বক্স, এটি হচ্ছে ইকোলিঙ্ক ইএল 7777HD, আর এটি হচ্ছে ইন্ডেক্সের একটি MPG2 বক্স। তো MPG2 বক্স কেন আর MPG4 বক্স কেন? MPG2 বক্স হচ্ছে, আপনি যদি স্যাটেলাইট খুব সহজে ধরতে চান, অর্থাৎ MPG2 বক্সের যেহেতু এটা MPG2 ফরম্যাটে ভিডিও থাকবে, তাই সেই টিপিতে বা যে সেই সিগনালে আপনার এলএমবি সিগনালগুলো অনেক ফ্লেক্সিবল থাকবে, সহজে ক্যাচ করা যাবে। MPG4 বক্সে সাধারণত MPG4 চ্যানেলগুলো যখন রিসিভ করা হয় তখন সিগনালগুলো তো MPG4 ফরম্যাটে ভিডিও ডাউনলোড হয় আমাদের এলএমবির মাধ্যমে টিভিতে আমরা দেখি, সেক্ষেত্রে সেটি খুব এক জায়গায় স্থির থাকে, সেটি ধরতে হলে একটু টাফ হয়। সেজন্য MPG2 বক্স দিয়ে প্রথমে সিগনাল ধরে পরে MPG4 বক্স দিয়ে পারফেক্ট করবেন প্রয়োজন হলে, যেগুলো MPG4 চ্যানেল। আর আজকাল MPG4 বক্সের চ্যানেলই বেশি, HD বক্সের নর্মাল চ্যানেল নেই। এখানে আরও দেখতে পাচ্ছেন একটি এলএনবি, এটা কেইউ ব্র্যান্ডের এলএনবি, বেশি দাম না, এটির দাম আমি 120 টাকা দিয়ে কিনেছিলাম এটি। আর এটি পুরাতন একটি সি ব্র্যান্ডের এলএনবি, এগুলো এখন 350 টাকা। আমার ডিশে যেগুলো লাগানো আছে সেগুলো নতুন, এটি দিয়েও সিগন্যাল পাওয়া যাবে। তো আমি সি ব্যান্ড কেইউ ব্যান্ড দুটি ট্র্যাক করা দেখাবো, তো বুঝতে পারলেন। হ্যাঁ, তো টিভি, মাল্টিপ্লাগ আর যে এভি কেবল, যে ভিডিও অডিও কেবল যেগুলো আছে, এটা এই যে বক্সগুলোতে লাগবে, যাতে ভিডিও পোর্টে, অর্থাৎ টিভিতে আপনার ভিডিও পোর্টে সেটা আউটপুট হবে, যেগুলোতে আমরা ডিভিডি দেখতাম এরকমই আর কি। এটা অনেকে জানেন, যেহেতু আমি A to Z একদম নিউ কমার্সের জন্য ভিডিও তৈরি করছি তাই এগুলো বলছি, পুরাতনরা এই কথাগুলো স্কিপ করে যেতে পারেন। যাই হোক, আমরা মূল ভিডিওতে যাওয়া শুরু করব, তার আগে বিষয়গুলো তো চিনে নিলেন। আর এটি হচ্ছে তো ডিশ অ্যান্টেনা যাকে বলে, এটি আপনার স্যাটেলাইটের পজিশনে সেট করতে হয়। তো সেট কীভাবে করবেন তার জন্য আপনার ডিগ্রির মাপ যোগ জানলে হবে, অথবা আপনি এই যে এলএমবি ধরে সেট করতে পারবেন। যা যাদের এটি ধরা আছে 76 ডিগ্রিতে অ্যাপাস্টার 7, তাদের জন্য এটি কিন্তু আরও অনেক সহজ বিষয় শেখার আছে এখানে, আর যাদের ধরা নেই তাদের জন্য আমি ভিডিওটি বলবো। আবার অনেকে হয়তো খুব সহজে রিডিশ ধরতে পারেন, অন্তত যারা ধরতে পারেন এটা রিডিশ ধরা আছে 95-93 ওকে করা আছে, খুব ভালো সিগন্যাল কোয়ালিটি একদম পারফেক্ট করা আছে। তো সেখানেও আমি দেখাবো যে একদম শুরু থেকে কীভাবে ট্র্যাক করবেন। তো ধন্যবাদ, ভিডিওর পরবর্তী অংশে যাই, চলুন। টিভিটা অন করেছি, অন হয়তো দেখতে পাচ্ছেন না, যাই হোক দেখাচ্ছি। এই যে কেবলটা এলএমবিতে লাগিয়েছি, কেইউ ব্র্যান্ডের যে এলএমবি সেটাতে আমি দেখাবো কেবলটা। বলতে পারেন কোন দিকে গেছে, এটা লম্বা কেবল, তো এখানে আমি ঝুলিয়ে দিয়ে অর্থাৎ এখানে লাগিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, সেটা দেখাচ্ছি এখন। এটা আমি, এটা MPG2 বক্স, এটা তার রিসিভার, বুঝতেই তো পারছেন এখানে দিলে এই যে শো করবে, বাহির থেকে আলো দেখা যাচ্ছে, তারপরে আমার মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছি, সেটি আর কি। সেটি আমি এখন শুরু থেকে দেখাবো ভিউয়ার্স, দেখেন এটা MPG2 বক্স, চিনতে পারছেন আপনার যাদের ইন্ডেক্স এই বক্সটা আছে, এরকম একটা বক্স ইন্ডেক্স যদি থাকে বা যে কোনো ধরনের MPG2 বক্স থাকে তাহলে এরকম অপশন পাবেন, ঠিক সমান না হলেও। এখান থেকে আপনি নতুন হলে অ্যাড স্যাটেলাইট ক্রিয়েট করবেন, ঠিক আছে। স্যাটেলাইটটা এখন কেইউ ব্যান্ড না সি ব্যান্ড, যেহেতু আমি এলএমবি লাগিয়েছি কেইউ ব্যান্ডে, তাহলে কেইউ ব্যান্ডের ফ্রিকোয়েন্সি যেটা সেটা বসাতে হবে আপনাকে। এখানে আছে 5150, এটি হবে না, আপনি স্ট্যান্ডার্ডে এসে ডান বামে ক্রস করে ইউনিভার্সাল করে নেবেন, তাহলে 9750 এবং 10600 যে মেগাহার্টস তার মধ্যে চলে আসবে, তাহলে এটা আপনার কেইউ ব্যান্ড স্যাটেলাইট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি এটার নাম, আপনি যে নিউ স্যাটেলাইট নাম আসছে ক্লিক করে এটা আপনি কেটে দেবেন, ঠিক আছে। যে কেটে দেওয়ার পর আপনি একটা মনে করেন কয়েকটা অক্ষর লিখলেন আর কি, সি 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 আমি লিখলাম,
ঠিক আছে, এটা সেভ হবে সিসি নামে। এরপরে এটি দেখেন এখনও ফ্রিকোয়েন্সি স্ট্যান্ডার্ড আছে, আমি ইউনিভার্সাল করে নিয়েছি, ঠিক আছে। তারপরে এই ব্যাপারটা পরে আলাপ করব। এখন আপনি যদি মেনু মারেন তাহলে এটা এক্সিট হয়ে যাবে, এক্সিট হয়ে গেলে সেভ চাইবে, সেভ চাইলে দেখবেন স্যাটেলাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি এক্সিট মেরে বেরিয়ে আসবেন। তারপরে আপনি নতুন যারা বামের দিকে আসবেন, এই যে রিমোটের যে বাটনগুলো আছে না, এখানে ডান বাম স্ক্রল করলে, বামে স্ক্রল করলে এই অপশনগুলো, আমি এখন ধরেন এই এটাতে মারবো, তাহলে দেখবেন এটা চলে আসছে, ঠিক আছে। একদিকে স্ক্রল করবেন তাহলে এখান থেকে অ্যাড চ্যানেলে যাবেন, অ্যাড চ্যানেলে গেলে আপনি যে স্যাটেলাইট ক্রিয়েট করেছেন সেটি সিলেক্ট করে নেবেন। এখানে দেখেন কোনো টিপি নাই, নিউ টিপি আপনাকে অ্যাড করতে হবে, সেটা দেখতে পারলেন না। সেখানে আপনাকে যে টিপি ফ্রিকোয়েন্সি এবং সিম্বল রেট এটা জানতে হবে, ইন্টারনেটে পাবেন। আমি বিভিন্ন স্যাটেলাইটের বিভিন্ন টিপি থাকে, বিভিন্ন চ্যানেলেরও থাকে, তো এক এক স্যাটেলাইটের এক এক চ্যানেলের এক এক টিপি, সেগুলো বসেই আপনি সিগন্যাল রিসিভ করবেন মূলত, এটি হচ্ছে মূল কাজ, ঠিক আছে। আমরা যাচ্ছি সেখানে, এখানেই আমি কন্টিনিউ করি। দেখেন এখানে একটা টিপি আমি অ্যাড করে দেখাই, তারপরে আমি অন্য স্যাটেলাইটে আমার টিপি আছে সেগুলো দিয়ে সিগন্যাল রিসিভ করে দেখাবো। এটা সি কেই ব্যান্ডের ক্ষেত্রে এই যে পাঁচটা শূন্য, পাঁচটা সংখ্যাই থাকবে। এখানে আপনি ক্লিক করলে যে দেখেন এখানে হলুদ হয়ে আছে, আর ওকে বাটনে ক্লিক করলে এরকম হবে, অথবা ভিন্ন রিসিভারে ভিন্ন সিস্টেম। এখানে আপনি আমি একটা বসাচ্ছি 1 2 3 4, ডিডি ফ্রি ডিশের একটা ওল্ড টিপি আমি বসালাম, ঠিক আছে। এটার স্যাম্বল রেট হচ্ছে 27,500, আর পোলারিটি এটা ভার্টিক্যাল, এটা ওই স্যাটেলাইট ইনফোতে পাবেন, হরিজন্টাল হলে এইচ, ভার্টিক্যাল হলে ভি। তারপরে আপনি এটা অ্যাড টিপিতে মারলে টিপিটা অ্যাড হয়ে যাবে এই স্যাটেলাইট, ঠিক আছে, অ্যাড হয়ে গেছে এই স্যাটেলাইটে। এখন নতুন টিপি আপনি চাইলে দিতে পারেন, এইভাবেই টিপি অ্যাড করতে হয়, আমার মনে হয় বুঝতে পারলেন। যাই হোক, আমি এখন অ্যাড স্যাটেলাইটে গিয়ে আমি যাব, ধরেন এই যে অনেক স্যাটেলাইট দেওয়া আছে আমার, এই যে ইনস্যাট 3A93, এটা মানে ডিডি ফ্রি ডিশের ডিস্ট্রিবিউট সিগন্যালগুলো এখানে আছে। তো এখানে আমি যদি এই যে এক এক করে চেঞ্জ করি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এগুলো ঠিক আছে, প্রথমগুলো ঠিক নেই, এই দেখেন এগুলো দিই, তাহলে এখান থেকে এগুলোই রিসিভ করা যাবে আপনার LMV দিয়ে, ঠিক আছে। তো আমি এখন রিসিভে যাচ্ছি এবং দেখাচ্ছি। টিপি অ্যাড করে আমি বলেছিলাম আপনাদেরকে আপনার ডিস্ট্রিবিউটর একটি টিপি দেখাবো। তো মনে করেন এই ডিস্ট্রিবিউটর এই যে টিপি আছে 11049 এবং 30000 হরিজন্টাল, এটাতে দেখেন 4% সিগন্যাল আছে। তার কারণ হচ্ছে LMVটা এখানে, ঠিক আছে। এখন ভিউয়ার্স, LMVটা আমি হাতে নিচ্ছি, নেওয়ার পরে যে ডিশের আমি তো বলেছি যে আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওতেও বলছি, এটি 76 ডিগ্রিতে ধরা আছে, আর এটি আমি পূর্ব পশ্চিমে করেছি। এই যে একটা সোজা লাইন গেছে, অনেকগুলো স্যাটেলাইট পূর্ব পশ্চিমে, এখানে আমি এটাতে ডিডি ফিডিশ লাগিয়েছিলাম, ঠিক আছে। এখন দেখি এর পাশে ধরলে সিগন্যাল আসে কিনা আপনাদেরকে আমি শেয়ার করতেছি। পাশে ধরলে আসতেছে না আসলে, বরঞ্চ এখানে দেখতে পাচ্ছেন LMV দুইটাই সেম। আমি এই কেবলটা খুলে এই LMVটা আমার ডিস্ট্রিবিউটরে লাগানো আছে, আমি সেটাতে লাগিয়ে নেব। টিপিটা দেখেন, আগের টিপি না আমি চেঞ্জ করেছি, ওইটা ডিস্ট্রিবিউট ছিল না, 11049, মানে 110.50 দিতে পারেন আপনি, এবং 29,500, একটা দুইটা নাম্বারের পার্থক্য থাকতেই পারে। এখানে দেখতে পাচ্ছেন 48% সিগন্যাল আমি এমনিতেই রেখেছি, এটি আপনি প্রায় 70-80% পর্যন্ত করতে পারেন। এই যে এই রিসিভার থেকে কেবল এটা আসছে, এই কেবলটা আমি এই LMV লাগিয়েছি, এখানে এসে আপনি এই জায়গাতেই আসে, ঠিক আছে। আপনি এদিকে সামনে পিছিয়ে এইভাবে নাড়াচাড়া করবেন, তাহলে সিগন্যালটা রিসিভ হয়ে যাবে। আমি যে নাড়া দিচ্ছি, এই যে নাড়া দিয়েছি আমি, এই পাশে রাখার কারণে সিগন্যালটা আপনার প্রায় 68% হয়ে গেছে। এই পজিশনে সিগন্যালটা ভালো আছে ধরে নিতে পারেন আপনি। এই যে দেখেন আমার এখানে MPG2 বক্সের
সিগন্যাল 68% মানে অনেক কিছু। এইভাবে আপনি একদম টিপি বসিয়ে যে কোনো স্যাটেলাইট ট্র্যাক করতে পারেন। তো আমার মনে হয় বিষয়টা বুঝতে পারলেন। ট্র্যাক করার পরে আপনার কাজ কি? ট্র্যাক করার পরে আপনার কাজ হচ্ছে এখান থেকে এসে আপনি সার্চ করে নেবেন, সার্চ সেটা এমপিজি ফোর বক্স হলে ব্লাইন্ড সার্চ বা সুপার ব্লাইন্ড, আর এমপিজি টু বক্স হলে অটো স্ক্যান। বা আপনি এখানে এসে যদি আমি এখানে একটা সার্চ দিই, অল না দিয়ে ফ্রি টিভি, ফ্রি বা টিভি যা দিই অল দিই, সার্চ দিলেই চলে আসবে। এভাবেই স্যাটেলাইট রিসিভ করতে হয়। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছে। যাই হোক, এরপরে আমি অন্য একটা টিভিতে দেখাই এখানে আরও কতটি স্যাটেলাইট আমি রিসিভ করতে পারি, তাহলে ধারণাটা আরও আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অন্য টিভি দেখানোর পূর্বে আমি এখান থেকে এটা খুলে নিচ্ছি, কারণ এটা তো আমার লাগানো আছে। খুলে নিয়ে আমি ওই যে আমার হাতের যে এলএমপি সেটাতে আমি বসাবো। এই এলএমপিটাতে আমি স্ক্রুটা মানে টাইট করে নিচ্ছি। তারপরে টাইট করে নেওয়ার পর আপনি এখন যে স্যাটেলাইটের টিপি বসাবেন সেই স্যাটেলাইটের ডিগ্রি বরাবর এটা ধরে আপনি বড় ডিশে রিসিভ করতে পারবেন। মনে করেন আপনি যদি এখানে আছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির যদি আপনি টিপি বসান তাহলে এখানে পাবেন, এখানে তো 100, তাহলে আপনি এ পাশে কত পাচ্ছেন 98 ডিগ্রি এখানে পাবেন। এখানে এখানে আবার 105 ডিগ্রি আছে, এখানে 100, এখানে 105, এটাতে 119, ঠিক আছে, এখানে 128। তো আমার এখানে সম্ভবত 128 টিপি দেওয়া আছে। ঠিক আছে, আর আমি যে টিপিগুলি দেখাচ্ছি সেগুলি হচ্ছে ইউনিভার্সাল মোডে, আর স্ট্যান্ডার্ড মোড হয় সি ব্যান্ডের জন্য, যে সি ব্যান্ডের এলএমবি এগুলোতে বসানোর আগে এই আপনার এলএমবির গিগাহার্সটা 5150 5150 করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখানে বসাইছি, কোথায় বসাইছি, লাওসাতের পাশে বসাইছি। এখানে আমার লাওসাত আছে, আমি লাওসাতটা রিসিভ করে দেখাই টিভিটা আগে বসিয়ে। রিসিভড হয়ে গেল লাওসাত 10,730 এবং 40,000 বা একটা সংখ্যা কম দেখাচ্ছে, পোলারিটি ভার্টিক্যাল, সিগন্যাল কম দেখাবে কারণ এটি এটি এমপিজি ফোর বা এইচডি বক্সের সিগন্যাল, আর আমি ধরতেছি এমপিজি টু বক্স দিয়ে। বিষয়টা তো ক্লিয়ার হয়ে গেল। এমপিজি ফোর বক্সের পরে আপনি এসে এলএমবিটা এই জায়গায় রেখেই আপনি লাওসাতের পজিশনে রেখেই এমপিজি ফোর বক্স দিয়ে সেটি পারফেক্ট করবেন, তখন আপনার সিগন্যাল ঠিক করবেন। এমপিজি টু বক্স দিয়ে সেটা সিগন্যালটা ট্র্যাক করাটা অনেক সহজ। আর এইটা প্রত্যেক ভিডিওতে আমি বলি, এই ভিডিওতে বলছি এটা পূর্ব পশ্চিমে আছে, আমার স্যাটেলাইটটা এদিকে, আমাদের আমি যেখানে দাঁড়ায় আছি সেটা এদিকে পূর্ব, আমি আমি তো পশ্চিমে আছি, এদিকে উত্তর, এদিকে দক্ষিণ, ঠিক আছে, এদিকে দক্ষিণ, কিন্তু সে আমার সাতারা দক্ষিণ দিকে না, দক্ষিণ থেকে একটু পশ্চিম দিকে, যেহেতু 76 ডিগ্রিতে আমাদের ঠিক দক্ষিণে 90 ডিগ্রির মতো আছে, তাহলে একটু তো পশ্চিমে সরছে, এদিকে সরছে সরে 76 ডিগ্রি। কিন্তু এই রেখাটা আমি কম্পাস দিয়ে পূর্ব পশ্চিম বরাবর নিয়েছি, কারণ আমি যতটুকু জানি এবং জানতে পেরেছি স্যাটেলাইটগুলোর যেগুলো ট্র্যাক করা যায় আমাদের এই এশিয়া উপমহাদেশ থেকে বা আমাদের লোকেশনে যেগুলোর ফুটপ্রিন্ট রয়েছে সেগুলি এই পূর্ব পশ্চিম রেখা বরাবর, দ্রাঘিমা রেখা বরাবর আছে। তো ধন্যবাদ সবাইকে, এইভাবে আপনারা স্যাটেলাইট রিসিভ করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে আপনি এটা টাচ করে নিতে পারেন, তাহলে আমার নতুন ভিডিও আপনি দেখতে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, অনেকবার ধন্যবাদ জানিয়েছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি শেয়ার করুন যদি সেটা থেকে শেখার মতো কিছু হয়। তো ভালো থাকবেন।